গ্রিসে বোমা নিষ্ক্রিয় করতে সরিয়ে নেওয়া হলো 70,000 মানুষকে। অক্সিজেন সিলিন্ডারের মতো দেখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বোমা উদ্ধার করা হয়েছে গ্রিসের থেলাসনিকি শহরে। তবে হিটলারের নাৎসি বাহিনীর ফেলা এই বোমাটি বিস্ফোরিত হয়নি। আর এজন্য বোমাটি নিষ্ক্রিয় করতে থেলাসনিকি শহরের প্রায় 70,000 অধিবাসীকে ওই এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে রাস্তা সংস্কার করতে গিয়ে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বড় বোমাগুলোর একটি। বোমাটি বিস্ফোরিত না হওয়ায় একে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। আর এরপরে স্থানীয় প্রশাসন বোমাটি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেয়, আর তা করার জন্য রবিবারকে বেছে নেওয়া হয়েছে। এজন্য এই এলাকা থেকে প্রায় 70,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে। বোমাটি নিষ্ক্রিয় করতে গিয়ে যদি হঠাৎ বিস্ফোরণ ঘটে যায় তাহলে আরও বিপদ হতে পারে, সেজন্য স্থানীয় মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া বোমাটির ওজন প্রায় 250 কেজি। বোমা বিস্ফোরণের স্থান থেকে বৃত্তাকারে 2 কিলোমিটার এলাকা অধিবাসীদের নিরাপদ দূরত্বে সরানো হয়। স্থানীয় সময় সকালের মধ্যে অধিবাসীদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা প্রধান অ্যাপোস্টোলস সাংবাদিকদের জানান, লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। এই এলাকায় এর আগে এত বড় বোমা পাওয়া যায়নি বলে তিনি জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বোমাটি নিষ্ক্রিয়করণ সম্পন্ন করতে আধা ঘন্টা থেকে 2 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য 1,000 পুলিশ এবং 300 স্বেচ্ছাসেবককে নামানো হয়েছে ওই এলাকায়। প্রসঙ্গত, এর আগে গত ডিসেম্বরে জার্মানির আইসবুর্গ শহর থেকে 1.8 টনের একটি বোমা উদ্ধার করা হয়। তখন শহরের অর্ধ লক্ষাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে 1944 সালে বিমান হামলার সময় মিত্রবাহিনী জার্মানিতে এই বোমাটি ফেলেছিল। এই বিমান হামলার পুরো শহরটি ধ্বংস হয়ে যায়।